আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমাদের সাথে একজন আন্টি আছেন, উনি হাঁটুর ব্যথা নিয়ে আমাদের এখানে আসছিলেন। ওনার মূলত আর্থ্রাইটিস, এই হাঁটুর ব্যথার কারণে ওনার কি কি কাজে অসুবিধে হতো, তো ওনার মুখেই আমরা একটু শুনে নেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার সমস্যা ছিল হাঁটুর মিজে, প্রথম ছিল পায়ে গিরের মিজে, তখন আস্তে আস্তে চলে হাঁটুর মিজে গেছে, যাওয়ার পরে তারপরে গেছে হাতের মিজে, হাতের গিরিগুলো ফুলে গেল। তারপরে আমি উঠতে পারতাম না, বসতে পারতাম না, কোনো কিছু খাইতে পারতাম না, হাত তুলে বাতে মুখে দিতে পারতাম না, বাতে খেতে পারতাম না, হাত রাত আমার আঙুলটি বেকা টেকা হয়ে গেল। এই অবস্থা মানে স্যারের একটু যোগাযোগ পাইলাম মোবাইলের মাধ্যমে, তারপরে আমি এই জায়গায় আসতে পারলাম। আন্টি, এই সমস্যাগুলো আপনি কতদিন ধরে ভুগছেন? ছয় বছর ধরে। অন্য জায়গা থেকে চিকিৎসা নিয়েছেন? চিকিৎসা অনেক জায়গায় করছি। চিকিৎসা নিলে কি হতো বলেন? চিকিৎসা নিলে যে বড়ি টড়ি দিল, ব্যথার বড়ি খেলে শরীরে পানি যেত, ব্যথা টাথার বড়ি দিল, তাইলে আবার গ্যাপ দিলাম। মেডিকেল ডাক্তার আছে না, বড় ডাক্তার, ওনার কাছে বললাম, গেলাম। যাওয়ার পরে তারা বললো যে এই রোগ তো আমার একটা বাগনি গেছিলো সাথে, ও বাগনি জিজ্ঞেস গেছে স্যার যে খালাম্মার রোগটা কি ভালো হবো না। ওর কয় তোমার খালাম্মার রোগ ভালো হবে কেমনে যদি আবার নতুন করে জন্ম নিয়ে আসে? আচ্ছা, সেই কথাটা বলছিল। তার আমার মনের যে এত কষ্ট লাগলো, আমার চোখে তো পানি বেরিয়ে গেছে যে আমি আমি বুঝি এমনি প্রতিবন্ধীর মতো হয়ে থাকবো, প্রতিবন্ধী যে হ্যাঁ আমি আমার মনে হয় রোগ ভালো হইবো না। যে স্যারের কাছে যেতাম এই স্যারেই কথা বলতো, শেষ পর্যায়ে যে বায়ু এই কিস্তে আইলো, আই দেখলো আমার এই অবস্থা, ক বড় বড় ডাক্তার কাছে গেছ হেরা হইতো, সেই ডাক্তারটাই তো বললো যে তো রোগ ভালো হইতো না, ওনার কি করার আছে কি করবি, অনেক কষ্ট পেলাম। আপনি মনে হয় কাজটাজও করতে পারতেন না, তাই না? কিছুই করতে পারতাম না, না কোনো কিছু করতে। আচ্ছা আন্টি, আপনার কি এই নখগুলো বাঁকা হয়ে যাচ্ছিল আস্তে আস্তে? হ্যাঁ হ্যাঁ, বাঁকা হয়ে যাচ্ছিল না, এই যে বাঁকা হয়ে যাচ্ছিল, তো বাঁকা আছে, বাঁকা হয়ে যাচ্ছিল, এই যে আঙুলগুলো, পায়ের আঙুলগুলো, এই যে বাঁকা হয়ে গেল, পায়ের আঙুলগুলো বাঁকা হয়ে যাচ্ছিল না? আচ্ছা আচ্ছা। ব্যথার ওষুধ খেলে কি ব্যথাটা কম থাকতো? একটু কম থাকতো, নিয়ন্ত্রণে থাকতো, আবার যদি খাওয়া খেতে পেতাম তো আবার শুরু হতো। আপনার তো দুই হাঁটুতেই ব্যথা, তাই না? আচ্ছা, প্রথম ছিল বাম হাঁটুতে বেশি ছিল, পরে আবার ডানে হাঁটুতে গেছে। নিচে বসতে কষ্ট হতো? অনেক কষ্ট হতো, নিচে বইতেই পারতাম না। আপনি কি নামাজ পড়তে পারতেন? নামাজও পড়তে পারতাম না, নামাজও পড়তে পারতাম। দর্শক, এই আর্থ্রাইটিস হলে আন্টি যেসব সমস্যার কথা বললো সেই সমস্যাগুলোই মূলত হয়। অনেকের সকালে ঘুম থেকে ওঠার পরে হাঁটতে অনেক কষ্ট হয়, অর্থাৎ পাগুলো অনেক স্টিফ হয়ে আসে, যে জায়গাগুলোতে ব্যথা হয়। তো ওনার আর্থ্রাইটিস তো আসে, পাশাপাশি ওনার আরেকটা রক্তের বাত আছে, সেটাকে বলতেছি আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস। আমরা এখানে আসার পরে অনেকে যখন বিভিন্ন ইনভেস্টিগেশন করলাম, করার পরে দেখলাম যে ওনার আর টেস্ট পজিটিভ। তো সেক্ষেত্রে ওনার স্মল জয়েন্টও পেইন আছে, অর্থাৎ হাতের জয়েন্টগুলোতেও পেইন ছিল। পাশাপাশি ওনার যে প্রবলেমটা ছিল দর্শক, সেটা হচ্ছে ওনার দুই হাঁটুতেই পেইন, সিভিয়ার পেইন ছিল। এই হাঁটু ব্যথার কারণে ওনার নিচে বসতে পারতো না, নিচে বসে নামাজ পড়তে পারতো না, ওনার কোমরে ব্যথা ছিল, অর্থাৎ ওনার সম্পূর্ণ শরীরে ব্যথা ছিল দর্শক। তো এই ব্যথাগুলোর চিকিৎসা উনি বিভিন্ন জায়গাতে করছেন, করার পরে ব্যথার ওষুধ খেলে ব্যথাটা কম থাকতো। রিসেন্ট যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ব্যথার ওষুধ খেলে ওনার হাত পা ফুলে যেত, অর্থাৎ শরীর ফুলে যেত, যার কারণে উনি ব্যথার ওষুধটা আর ভয় খেত না, অথবা খাওয়ার ইচ্ছাটা ওনার কম ছিল। উনি বিভিন্ন জায়গাতে চিকিৎসা নেওয়ার পরেও যখন দর্শক ভালো হচ্ছিলেন না, তখন উনি আমাদের কাছে এখানে চিকিৎসা নিতে আসেন। তো আন্টি, আমাদের এখানে কিভাবে আসলেন আপনি একটু বলুন। ফেসবুকে দেখে আসলেন, ভেরি গুড। দর্শক, আমরা রিসেন্ট এই সম্প্রতি আমরা একটু ফেসবুকে ইউটিউবে আপনাদের এই সেবাগুলো দেওয়ার জন্য অথবা হেলথ রিলেটেড বিভিন্ন ইনফরমেশন দেওয়ার জন্য আমরা রিসেন্ট একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের একটা পেজ ওপেন করেছি। তো ফেসবুক দেখে ওনারা আমাদের কাছে মূলত আসেন, আসার পরে উনি আমাদের এখানে প্রায় 7-8 দিন ধরে চিকিৎসা নিচ্ছেন। কতদিন চিকিৎসা নেন? 8 দিন আন্টি। এই 8 দিন চিকিৎসা নেওয়ার পরে আপনার এখন কী অবস্থা বলেন তো, কতটুকু ব্যথা কমছে? আলহামদুলিল্লাহ অনেকটা কমছে। আমরা যদি পার্সেন্টেজ করি আন্টি তাহলে আপনি কি বলবেন? হ্যাঁ, পুরোপুরি সুস্থ যাব। আপনার বাসা কোথায় বলেন তো একটু? বাসা মনোহরদি, নরাইল মনোহরদি না, নরসিংদি মনোহরদি, ও সরি নরসিংদি মনোহরদি না। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ উনি এখন অনেকটাই সুস্থ। আমরা আশা করতেছি আর 2-3 দিন চিকিৎসা নিলে উনি মোটামুটি সম্পূর্ণ ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই যে ওনার যে রক্তের একটা বাত আছে, এই বাতের কারণে আলটিমেটলি একটা সময় গিয়ে যদি সঠিক সময়ে ফিজিওথেরাপি চিকিৎসাটা নিতে না পারে, তাহলে যে সমস্যাটা হয় একটা ডিফর্মিটি গ্রো করে, এক ধরনের ডিফর্মিটি গ্রো করে। তো আন্টিরও আলটিমেটলি ওই ডিফর্মিটি গ্রো করার একটা পর্যায়ে চলে গেছে। উনি তো প্রায় 6 বছর যাবত এই সমস্যাটাতে ভুগতেছিলেন। তো সেক্ষেত্রে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ উনি আমাদের কাছে যখন চিকিৎসা নিতে আসেন তখন অলরেডি কিছু কিছু জয়েন্টের ডিফর্ম হয়ে গেছিলো। তো আমাদের এখানে চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ এবং অনেকটাই সে কনফিডেন্স যে বাকি জীবনটা তার ভালো কাটবে।
তবে রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য এটা যেহেতু রক্তের বাত, এটা মেনটেনেবল ডিজিজ, ডায়াবেটিস মেলাটাসের মতো মেনটেন করতে হয়, সেক্ষেত্রে ওনাকে যেটা করতে হবে একটু রেগুলার এক্সারসাইজের ভিতরে থাকতে হবে। কিছু এক্সারসাইজ আছে যে এক্সারসাইজগুলো ওনাকে একটু রেগুলার করতে পারলে উনি হয়তো ভালো থাকবে। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে যেটা বলি, এই যে আর্থ্রাইটিসের কথা বললাম, ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিসও আছে। রিউমাটয়েড আর্থ্রাইটিসটা একটা রক্তের রোগ, এটাকে অনেকে রক্তের বাতও বলে থাকে। তো এই রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে মাল্টিপল জয়েন্টে পেইন হয়, অর্থাৎ আপনার যদি এক হাতে একটা জয়েন্টে পেইন হয় দর্শক, সেম আবার ওই হাতেরও ওই জয়েন্টটাতে পেইন হবে। তো এই রিউমাটয়েড আর্থ্রাইটিস যেহেতু একটা অটোইমিউন ডিজিজ, এটা হলে অনেক সময় আপনার ডিফর্মিটিও গ্রো করে, পেইনের কারণে একটা পর্যায়ে গিয়ে প্রতিবন্ধীও হয়ে যায় কিছু কিছু পেশেন্ট। তো সেক্ষেত্রে এই ধরনের রিউমাটয়েড আর্থ্রাইটিসে পেইন কিলারের প্রয়োজন আছে, তবে আমার মনে হয় যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার ব্যথার ওষুধ খেতে পারেন। একটা পর্যায়ে গিয়ে ব্যথার ওষুধ খেয়েও তেমন কাজ হয় না, খুব বেশি একটা কাজ হয় না। তো সেক্ষেত্রে আপনাদের এই পেইনগুলোকে ম্যানেজ করার জন্য সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট। একজন ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে যদি সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ এই সমস্যাগুলোর থেকে, অর্থাৎ এই যে ডিফর্মিটি, একটা আলটিমেট যে রেজাল্ট, এটা হচ্ছে ডিফর্মিটি গ্রো করে, অর্থাৎ প্রতিবন্ধী হয়ে যায় একটা পেশেন্ট। তো সেক্ষেত্রে এই রকম প্রতিবন্ধিতা যাতে না হয়, তার জন্য ফিজিওথেরাপি চিকিৎসার এখানে কোনো বিকল্প নেই। ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে যদি আপনারা সঠিকভাবে ফিজিওথেরাপি চিকিৎসাটা নিতে পারেন, তাহলে এই সমস্যাগুলোর থেকে ব্যথার ওষুধ ছাড়াও ভালো থাকা যায়। দর্শক, আমরা এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে নতুনভাবে আমরা এই হেলথ রিলেটেড প্রোগ্রামগুলো আপনাদের জন্য, আপনাদের সচেতনতার জন্য আমরা শুরু করেছি। তো আপনাদের সাহায্যটা আমাদের একটু কাম্য। সেটা এরকম দর্শক, যে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি আপনারা শেয়ার করে রাখবেন, যাতে আপনাদের মাধ্যমে অন্যরা উপকৃত হয়, অথবা আপনাদের মাধ্যমে অন্যরা এই ভিডিওটি দেখে যে বুঝতে পারে যে এই ধরনের ট্রিটমেন্টগুলো এভাবেও করা যায়। অ্যাকচুয়ালি দর্শক, এই ধরনের ট্রিটমেন্টগুলো, এই ব্যথা রিলেটেড যে ট্রিটমেন্ট, সেটার জন্য সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি। মানুষ এখনও জানে না, গ্রামের মানুষও অনেকে জানে না যে ফিজিওথেরাপির মাধ্যমে এই ধরনের রোগগুলোর ট্রিটমেন্ট করা হয়। তো যারা দীর্ঘদিন যাবৎ এই সমস্যাগুলোতে ভুগতেছেন, বিভিন্ন জায়গাতে মেডিসিন খেয়েও ভালো হচ্ছেন না, আপনাদের একটা শেয়ারের মাধ্যমে তাদের কাছে যদি ভিডিওটি পৌঁছায়, তাহলে তারা জেনে বুঝতে পারবে যে এই ব্যতিক্রমধর্মী কিছু চিকিৎসা আছে এই রোগগুলোর জন্য। তো দর্শক, অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো থাকবেন দর্শক, আপনাদের ভালো থাকাই আমাদের কাম্য। আসসালামু আলাইকুম।